2015 সাল থেকে অর্থাৎ শ্রীমৎ অনির্বাণের 119তম জন্মবার্ষিকীর সময় থেকে আমরা প্রত্যেক বছর এই স্মারক বক্তৃতা আয়োজন করে থাকি এবং এই বক্তৃতার অনুষ্ঠানের দিনে শ্রীমৎ অনির্বাণের অপ্রকাশিত এবং অগ্রন্থিত রচনাগুলি পুস্তক আকারে আমরা প্রকাশ করি। শ্রীমৎ অনির্বাণ শ্রী অরবিন্দ বলয়ের একদমই অপরিচিত নাম নয়, তার পূর্বাশ্রম নাম নরেন্দ্রচন্দ্র ধর, আবির্ভাব 8ই জুলাই 1896 এবং মহাসংগ্রাম 31শে মে 1978। শ্রীমৎ অনির্বাণ উপলব্ধি, পাণ্ডিত্য ও রসসৃষ্টির সমন্বয়ে উজ্জ্বল এক অসাধারণ অধ্যাত্ম পুরুষ, মরমিয়া, মনীষী, আচার্য, লেখক, প্রবক্তা, কবি সব উপরে তিনি ছিলেন এক নিঃসঙ্গ বাহু। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত তার মহাগ্রন্থ বেদমীমাংসা সমস্ত ভারতীয় সংস্কৃতির একটি নখরত্ন, গভীরতায় ব্যক্তিতে অমর। হিমালয়ের বিজনবাসী তার কাছে উদ্ভাসিত হয়েছিলেন বৈমবতী বেদময়ী মা। অনির্বাণ দেখেছিলেন বেদ হল ভারতবর্ষের সমস্ত সাধনা ও দর্শনের মূলাধার, তার বাকি জীবন এই সত্য দর্শনেরই বিবৃতি। এই মহাসমন্বয়ের উপলব্ধিকে বিস্ময়কর পাণ্ডিত্যপূর্ণ অনুপুঙ্খ বিশ্লেষণে মণ্ডিত করে তিনি অনবদ্য গারবদ্ধ করতে উপস্থাপিত করেছেন বেদমীমাংসা। তার এই বইটি বাংলা সাহিত্য তথা পৃথিবীর জ্ঞানভাণ্ডারে চিরসম্পদ হয়ে থাকে। এই উপলব্ধিরই প্রতিধ্বনি শ্রীমৎ অনির্বাণ শুনেছেন বেদপুরুষ শ্রী অরবিন্দের দ্য লাইফ ডিভাইন, দ্য সিনথেসিস অফ ইয়োগা এবং সাবিত্রী বইতে। তাই বেদভাষ্যের সঙ্গে সঙ্গে অরবিন্দ ভাষ্য রচনাও তার জীবনের মহতী সৃষ্টি, বিশ্বের অনুবাদ সাহিত্যে যা এক অতুলনীয় নিদর্শন। উপনিষদের ভাষ্যকার রূপেও তিনি অতীতে এক মৌল মননের প্রভাষ্য প্রবক্তা। উপলব্ধ জীবন সত্যকে তিনি প্রকাশ করেছেন আচার্য রূপে, অজস্র প্রবচনে এবং উপদেষ্টা রূপে প্রশ্নোত্তর। শ্রীমৎ অনির্বাণ ছিলেন মুনি ও ঋষি এক আশ্চর্য সমন্বয়, বাইরে শীর্ণ তপস্যমূর্তি হলেও অন্তরে সর্বদা রসাবিশ্ব। রবীন্দ্রনাথ তার প্রাণপুরুষ, তাই আকন্ত নিমন্ত্রিত ছিলেন রবীন্দ্রসঙ্গীতে। তার জীবনের সুর ও ছন্দ ছিল বৈরাগ্য আর প্রেম। তিনি মনে করতেন এই উভয়ের যুগলতাই জীবনের মহত্তম শিল্প। মাত্র 16 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ, কঠোর ছাত্র জীবন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ বিভাগে প্রথম স্থান লাভ এবং সুদীর্ঘকাল আশ্রম বাস, এসবই তার জীবনের প্রস্তুতি পর্ব। তারপর 34 বছর বয়সে সব ছেড়ে হিমালয়ের বিভিন্ন প্রান্তে সুতীব্র সাধনায় গতি হন। পরবর্তীকালে ধীরে ধীরে বহু অন্তর্ধাত্ম বিপাশু তার প্রতি আকৃষ্ট হন, যাদের অন্যতম ছিলেন ভগিনী নিবেদিতার প্রথম জীবনী রচয়িতা শ্রীমতী রিজাল প্রমুখ। তার লেখা টু লিভ উইথ ইন এবং মাই লাইফ উইথ দ্য ব্রাহ্মিন ফ্যামিলি বই দুটি বহু পাশ্চাত্য অন্তর্ধাত্ম জিজ্ঞাসুকে অনুপ্রাণিত করে। শ্রীমৎ অনির্বাণ আমৃত্যু তার দিব্য কর্মযোগে ব্যাপৃত ছিলেন। তিনি জীবনের অন্তিম পর্বে অকস্মাৎ পতনজনিত আঘাতে দীর্ঘ 7 বছর শয্যাশায়ী থাকলেও তার প্রাণের তারুণ্য কোনোদিনও ম্লান হয়নি। দর্শনার্থী, আর্ত ও জিজ্ঞাসুজন তার কাছে পেয়েছেন শান্তি, সান্ত্বনা, সমাধান ও লোকোত্তর মহাজীবনের আশ্বাস। এইভাবেই বৈবস্য মৃত্যু প্রদত্তে উপাসিত হইল শ্রীমৎ অনির্বাণের জীবনের অমৃত গাথা। আমি জীবন রসিক, কিন্তু জীবনকে আমি জানি মৃত্যু দিতে পারি। এইরকম একজন মনীষীর জন্মদিবস পালন করতে পেরে সত্যি আমরা গর্বিত। আগেই বলেছি 2015 সাল থেকে আমরা এই অনুষ্ঠান পালন করে চলেছি। 2015 সালে প্রথম স্মারক বক্তৃতা প্রদান করেন আমাদের ভীষণ প্রিয় আপনজন প্রয়াত অধ্যাপক সুধীর ভট্টাচার্য মহাশয়। 2016 সালে এই বক্তব্যটি স্মারক বক্তৃতায় অংশগ্রহণ করেন শ্রী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। তার সেদিনের বিষয়বস্তু ছিল শ্রীমৎ অনির্বাণ ও দিলীপ কুমার। 2018 সালে তৃতীয় স্মারক বক্তৃতা প্রদান করেন ডক্টর সৌমিত্র বাসু। তার বিষয় ছিল মৃত্যু প্রসঙ্গে শ্রীমৎ অনির্বাণ। 2020 সালে বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বনাথ রায়। তার বক্তব্যের বিষয় ছিল শ্রী অরবিন্দ সীমা প্রসঙ্গে শ্রীমৎ অনির্বাণ। 2020 সালে আমরা মহামারীর জন্য কোনো অনুষ্ঠান করতে পারিনি। গত বছর শ্রীমৎ অনির্বাণের 125তম জন্মবার্ষিকী আমরা পালন করেছিলাম
ভার্চুয়ালি অনলাইন মাধ্যমে, এবং সেই দুদিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শ্রী আভাস নারায়ণ বিশ্বাস মহাশয় এবং শ্রী গৌতম গঙ্গোপাধ্যায় মহাশয়। এই বছর শ্রীমৎ অনির্বাণের 126তম জন্মবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে আমরা বক্তারূপে পেয়েছি শ্রী আভাস নারায়ণ বিশ্বাস মহাশয়কে। আভাসবাবুকে আপনারা সবাই জানেন, ভালোবাসেন। শ্রী অরবিন্দের পিতা, শ্রী অরবিন্দের বেদ যোগ সমন্বয়, শ্রীমান ধর্মপদের ওপর তার যে মনোজ্ঞ ক্লাসগুলি, সেগুলো বহু ব্যক্তি তন্ময় শোনেন এবং তার ভাষণের মাধ্যমে বহু মানুষের জীবনে এসেছিলেন অভাবনীয় পরিবর্তন। আমরা অত্যন্ত গর্বিত যে আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত হতে চাচ্ছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর রাজীব চক্রবর্তী মহাশয়। রাজীববাবু আপনারা জানেন বাংলা শ্রীমন্ত পত্রিকার সম্পাদক এবং শুক্রদার স্নেহভাজন ছিলেন। আজকের এই অনুষ্ঠানে ভীষণভাবে শুক্রদাকে মনে করছে, তার কারণ এই অনুষ্ঠানের জন্ম লগ্ন থেকে আমরা শুক্রদাকে পেয়েছি সভাপতি। অনির্বাণ যে কি অনুষ্ঠান হচ্ছে অথচ সেখানে সুপ্রিয়রা নেই, এটা মানা, এটা মানতে সত্যি বড় কষ্ট হচ্ছে। আর আমাদের মধ্যে প্রধান অতিথি রূপে রয়েছেন আমাদের প্রাণের মানুষ বিশ্বজিতরা, শ্রী বিশ্বজিত গাঙ্গোপাধ্যায় মহাশয়। ওভারম্যান ফাউন্ডেশনের কোনো অনুষ্ঠান ওনাকে বাদ দিয়ে হয়নি এবং হবেও না। ওনাকে স্মরণ, ওনাকে বিশেষ অতিথি রূপে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের অনুষ্ঠানে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে থাকে অনির্বাণের অগ্রন্থিত এবং অপ্রকাশিত রচনাগুলির গ্রন্থাকারে প্রকাশ। এবছর আমরা তার আনন্দলহরী নামে একটি বই প্রকাশ করতে চলেছি। গত বছর ওনার 125তম জন্মবার্ষিকী উপলক্ষে চারটে বই আমরা প্রকাশ করতে পেরেছিলাম। বইগুলি হচ্ছে সাধন শক্তি, পুনর্জন্ম প্রসঙ্গ, পশ্চান্তিকা ও প্রাচ্য প্রতীচ্য দর্শন। এই প্রত্যেকটি বই সম্পাদনা করেছেন শ্রীযুক্ত ব্রততী মুখোপাধ্যায় এবং শ্রী সঞ্জয় বিশ্বাস মহাশয়। আজকে যে বইটি আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আনন্দলহরী, সেই বইটির সম্পাদক এবং সম্পাদিকা যথাক্রমে শ্রীযুক্ত ব্রততী মুখোপাধ্যায় এবং অরুপম সান্যাল। আমি প্রথমেই বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এবং তার হাত দিয়ে এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ আমরা করতে চলেছি। এবার অনুরোধ করব বিশ্বজিতাকে শ্রীমৎ অনির্বাণ প্রসঙ্গে কিছু বলার জন্য। কেননা এই সমস্ত মানুষদের যদি আমরা
একেবারে ভুলে যায়, তাদের কন্ট্রিবিউশন এত বেশি যে একেবারে ভুলে গেলে আমাদের তাদের প্রতি চরম অকৃতজ্ঞতা প্রকাশিত হবে। সেই জন্যে যখনই এই ধরনের মানুষজনের বিষয়ে কোনোটা আমাকে বলেছে, আমি এসে উপস্থিত থাকার চেষ্টা করছি। দ্বিতীয়ত, বিশেষ করে শ্রীমৎ অনির্বাণের বিষয়ে আমি আপনারা এর আগের অনুষ্ঠানগুলোয় এসেছেন, আমি কোনোবারই কিছু বলতে উঠি না। ওই একবার যখন বলেছিলাম সেটা ছাড়া আমি প্রত্যেক বছর যেটা করি, শ্রীমৎ অনির্বাণের জীবনের উপরে বেশ কিছু ছবি আমি সংগ্রহ করতে পেরেছিলাম, বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছি। তার মধ্যে গৌরী গৌতম গণপাল তারাও আছেন। সেই ছবি দিয়ে আমি একটি বেশ বড় কোলাজের মতো করেছিলাম, সেটি আমি প্রত্যেক বছর এখানে স্ক্রিনে দেখাতাম, এবছর নানান কারণে সেটা সম্ভব হয়নি। তো সেই ছবিতে শ্রীমতী অনির্বাণের একটি ছবির সঙ্গে আমি কয়েকটি কথা বলতাম, দুটো কথা আমার মনে পড়ছে। একটা হচ্ছে যে উনি একটা কথা বলেছিলেন যে এই ফান্ডোর থেকেই আমার মৃতদেহ বেরোচ্ছে এ আমি দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে যে যদিও শ্রীমঙ্গল ভবন তৈরি হয়ে গেছিল 72-73 সালে, কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারেননি। কিন্তু ওনার খুব ইচ্ছে ছিল যে যাতে ওনাকে শ্রীমঙ্গল ভবনে একবার নিয়ে আসা হয়। সেই জন্যে হিমাংশুদা নিজে দায়িত্ব নিয়ে আজকে হিমাংশুদারও জন্মদিন আপনারা তো দিকে যদি যান দেখবেন যে ছবি দেওয়া আছে। হিমাংশুদার ওনার প্রতি ভীষণ দুর্বলতা ছিল, হিমাংশুদাই ব্যবস্থা করে তার মরদেহ এখানে নিয়ে এসেছিলেন এবং সমাধির পাশে রেখে শ্রদ্ধা জানানো হয়েছিল আমাকে। হিমাংশুদার যে কথাটা আমি এর আগেও একবার বলেছি যে হিমাংশুদা ওনাকে কাশিতে নিয়ে গেছিলেন এবং তার প্রধান শর্ত ছিল যে সারনাথে তাকে 3 রাত্রির গুহাতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। বহুদিন আগের কথা, হিমাংশুদা সেই ব্যবস্থা করেই তাকে নিয়ে গেছিল। হিমাংশুদা যেটা বলতেন যে যখন আমি গধুলিয়ার মোড় থেকে ওনাকে নিয়ে দশসময় ঘাটের দিকে যাচ্ছি, তখন উনি বারবার হিমাংশুদাকে বলছেন যে শরীরে একটা কাঁপনি ধরছে না, তুই একবার বলার পর হিমাংশুদা কিসে বলে এই পথ দিয়ে হাজার হাজার বছর ধরে ভারতের বহু মনীষী যাতায়াত করেছেন, আমার তো ভাবলেই শরীর কীরকম কেঁপে উঠছে। এমন একজন মানুষ ছিলেন শ্রীমৎ অনির্বাণ। শ্রী অরবিন্দের বই আপনারা জানেন, সে সমস্ত বিষয়ে আমি বলবো না আজকে, দীর্ঘ কিছু বলবার নেই। যেটা প্রথম শুরু করেছিলাম, আচ্ছা আজকে যে বইটি প্রকাশিত হয়েছে সেইটি যেহেতু আমি এই প্রথম দেখছি, আমি কী আছে জানি না, সেই জন্য এই বইয়ের বিষয়ে আমি বলছি না। কিন্তু নামটা শঙ্করাচার্যের আনন্দলহরী যেগুলো রয়েছে, সৌন্দর্য লহরী আরও কয়েকটা রয়েছে, তার থেকেই নামটা নেওয়া। সুতরাং এই বইতে নিশ্চয়ই এমন কিছু থাকবে যা আমাদের নতুন করে আবার তার ব্যাখ্যা, শ্রীমৎ অনির্বাণের ব্যাখ্যা বুঝে নিতে সাহায্য করবে। তার শ্রী অরবিন্দের ব্যাপারে যেটা বলছিলাম, শ্রী অরবিন্দের গ্রন্থ সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, তিনি বাংলায় অনুবাদ করেছিলেন এবং সেই অনুবাদেরও একটা লাইন না বললে ঠিক হবে না। লিভিং ট্রান্সলেশন শ্রী অরবিন্দ বলেছেন সেটা আমাদের সবসময় মনে থাকে, কিন্তু শ্রীমৎ অনির্বাণ যেটা বলেছিলেন যে আমার হাতে যখন উনি পড়ছেন, অনুবাদ শুরু করেছেন, বলছেন কী অনুবাদ করবো জানি না, জানলা খুলে ভোরবেলা বসে আছি, আমার সঙ্গে কোনো ডিকশনারি নেই, খাতার উপরে কলম ধরে বসলাম, কোথা থেকে যে শব্দ এলো জানি না, নচিকেতা রবিপ্সা। তারপরেই যেটা বলেছেন ইংরেজিতে, ওয়ার্ডস ওয়ার সাপ্লাইড টু মি, অর্থাৎ এই যে বাংলা ট্রান্সলেশন হয়েছে লাইব্রেরি বাইতে, সেটাতে ওয়ার্ডস ওয়ার সাপ্লাইড টু মি, নিজে নিজে তাকে চেষ্টা করতে শব্দ বের করতে হয়নি, শব্দ তার কাছে অনায়াসে চলে এসছে। এইরকম একজন মানুষকে নিয়ে তাই বলছিলাম যে অনুষ্ঠান আমাদের মাঝে মধ্যে করতেই হবে। সম্প্রতি
গত 5-6 বছর বা তার একটু হয়তো বেশিও হতে পারে, মাঝে তো 2-3 বছর কিছুই হয়নি, আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমৎ অনির্বাণের বেশ কিছু বই নতুন করে প্রিন্ট হয়েছে। এবং শুধু যে আমাদের ঘরোয়া যারা ওনার চেনা মানুষ তারা প্রিন্ট করছেন তা না, আরও বাইরের মানুষও প্রিন্ট করেছেন। এবং তার যেটা বিশেষ আকর্ষণীয় আমাদের সবার কাছে সেটা হচ্ছে যে তার পত্রাবলী, সেই পত্রাবলী একটি বড় মোটা খণ্ডে সেই পত্রাবলী প্রকাশিত হয়েছে, আশা করি আরও হয়তো প্রকাশিত হবে। তার সেই চিঠিপত্র প্রসঙ্গটা তুললাম শুধু একটি কারণে, তার চিঠিপত্রের মধ্যে থেকে যদি এই সমস্ত আত্মার কথা, যোগের কথা, বেদের কথা সব বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে একজন সাধারণ মানুষ তার চিঠিপত্রের মধ্যে উঠে আসছেন, যিনি ক্রুশ্চেভ, কেনেডি, জওহরলাল নেহরুকে প্রাণ ভরে গালাগালি দিতে ছাড়ছেন না। সে চিঠি না পড়লে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে গালাগালি শব্দটা ইউজ করছে, এই জন্যে যে কতখানি ভেতরে তার বেদনা হয়েছিল এদের এই সমস্ত ডিসিশন দেখে, যার ফলে তিনি খুব কি বলবো সে ধরনের, সাধারণত আমরা ও ধরনের ভাষা বলি না, কিন্তু তা সত্ত্বেও তিনি তাদেরকে রেহাই দেননি, খুব কঠিন ভাষায় তাদের সমস্ত ডিসিশনের সমালোচনা করেছেন। যাই হোক, আমি যেটা নিয়ে শুরু করেছিলাম যে আমার আগে একটু দুঃখ হচ্ছিল যে মানুষ কম, কিন্তু সেটা দুঃখের কোনো কারণ নেই। আমি শ্রীমৎ অনির্বাণের একটা ছোট্ট এসেই আমি দেখছিলাম, শ্রীমৎ অনির্বাণের একটা এইটুকু 3-4 লাইন, সেটা পড়লেই বুঝতে পারবেন যে মানুষ কম হয়েছে সেটাই স্বাভাবিক, এটার জন্য দুঃখের কোনো কারণ নেই। একটা দিনলিপিতে তিনি লিখছেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন হাজারটা মানুষের মাঝে একজন হয়তো আমায় খোঁজে, আর তাদেরও হাজার করে একজন ঠিক ঠিক তত্ত্বত আমায় জানতে পারে, হিসেব কষলে দাঁড়ায় লাখে এক। মহাজনরা এতখানি আশাবাদীও ছিলেন না, তারা বলতেন কোটিকে গতিক, এই সংখ্যার মায়া আমায় অবসন্ন করে এসেছে এতকাল, এগুলি ভেবেছি যা দিনের আলোর মতন পরিষ্কার মানুষ তা বুঝবে না কেন। মেধস ঋষি বলেছিলেন রাতকানা অনেক জীবিত, আবার বলছি রাতকানা অনেক জীবিত, কিন্তু কোনো কোনো জীব আবার দিন কানা, মানুষের মাঝে এই দিন কানার সংখ্যাই বেশি। মানুষের মাঝে যদি দিন কানার সংখ্যা বেশি হয় তাহলে মানুষ তো কমই আসবে, পুরো হল ভর্তি হয়ে গেছে এটা আমাদের ভাবার কোনো আশা করাই কম নাই। আজকে আমরা দেখতে পাচ্ছেন তারা উপস্থিত আছেন, রাজীববাবু সভাপতিত্ব করছেন, দিদি আছেন, তার চেষ্টায় এই বই হয়েছে, আর উনি অনেক বই উনি প্রস্তুত করে দিয়েছেন। আর মঞ্চে আমি নারায়ণের আভাস পাচ্ছি, সুতরাং আর বেশি কিছু না বলাই ভালো। ধন্যবাদ বিশ্বজিৎদা, আমি এবার অনুরোধ করব ব্রততি দিকে এই বইটি সম্পর্কে কিছু বলার জন্য। পুস্তিকাটি প্রকাশ করবার জন্য ওভারম্যান ফাউন্ডেশনের পরিচালক অনুরাগ ভট্টাচার্যকে জানাই আমাদের কৃতজ্ঞতা। 100টি শ্লোকে নিবদ্ধ সৌন্দর্য লহরী প্রধানত সংস্কৃত ভাষায় রচিত স্তব সাহিত্যের একটি উজ্জ্বল রত্নবিশেষ। তন্ত্রশাস্ত্র অনুসারে শ্রী শঙ্করাচার্য শ্রীচন্দ্রের সাধনা করেছিলেন মহামগরীতে এবং সিদ্ধিলাভও করেছিলেন, তারপরেই তিনি ভারতবর্ষের প্রচলিত দেবদেবীদের সম্পর্কে স্তবগুলি রচনা করেছিলেন। পুস্তিকার গদ্যানুবাদগুলি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, প্রথম 41টি শ্লোক আনন্দলহরী এবং পরবর্তী 42-100টি শ্লোক সৌন্দর্যলহরী নামে প্রকাশিত হয়েছে।
শিয়ালেরপাল প্রধানত কবি, যোগী ও দার্শনিক। তার জন্মদিবস স্মরণের তাৎপর্য আমরা কবির দিকে লক্ষ্য করতে পারি। বিমুখী আমাদের প্রথম কাজ তার সঙ্গীত জীবন সাধনা অনুভূমিক পরিচয় সন্ধান, আর দ্বিতীয় কাজ তার সৃষ্টি সংসারের মন্দিরে তাকে নিত্য নতুন ভাবে আবিষ্কার করা। কতটা বিচিত্রভাবে তিনি প্রকাশ করেছেন তার জীবন বেদ এবং জীবন দর্শন, এক বিশাল কত ভূমিকায় তিনি প্রকাশ করেছেন ভারতীয় অধ্যাত্ম সাধনার নির্গুণ সম্পদ রাশি। বিগত 5 বছরে ওভারম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকাশিত গ্রন্থ তালিকাটি লক্ষ্য করলে বোঝা যাবে কত বিচিত্র ভাব ও ভাবনার সমৃদ্ধ তার সৃষ্টি সংবাদ। নিজের জন্মদিন প্রসঙ্গে তিনি লিখছেন, আমি জন্মেছি ঘোর বর্ষায়, শারদশ্রীর পরিপূর্ণতার মধ্যে নিজের শ্যামল মুখে নেমে এসেছিল দুর্গের চিকিৎস, তাই আমার পিপাসা জয় বিশুদের সেই উজ্জ্বল খণ্ডে যখন নৃত্য বর্ষণ লক্ষ্য প্রসূত্র ভেদ দুটি পাখার সম্মুখে আলো আর কালো ইত্যাদি দুজন দুজনকে জড়িয়ে অপলক চেয়ে আছে মুখের বাণী, ওরা সহিত ওরা নির্দ্বন্দ্ব। নিজের সেই আধুনিক সম্পর্কে এমন পবিত্র সুসমন্বিত বর্ণনা প্রদান তার খুব বেশি পায়নি, আর তারই অনুসঙ্গে যেন প্রকাশ করেছেন সেই আবির্ভাবের আধ্যাত্মিক রহস্য ব্যঞ্জনা। তাই লিখছেন, আমার জীবন কথা সংক্ষিপ্ত, 13 বছর বয়সে সন্ন্যাসের কিছু ছবি সেই ঝোঁক আজ পর্যন্ত চলছে। বাইরের চমক এবার কোনো কিছু এজীবনে ঘটেনি, কিন্তু অন্তরের ফিরে ফিরে সমুদ্রে গর্ভগতে একটা মহাদ্বীপ চেয়েছে, সেটাই আমার জীবনের সত্যকার বৃত্তান্ত। একই বলে যে জীবন দর্শন সম্বন্ধ লিখছেন, আমি নির্বাণের আনন্দে ঘুরতে চাইনি, বোধিসত্ত্বের মতো বিশ্বের বুকে চলতে চাইছি অনির্বাণ রাঘব হয়ে। এসব বুঝতে থেকে বোধহয় শ্রী অনির্বাণের মহাজীবনের মূল মন্ত্র আবিষ্কার করা যায়। আজকের দিনে সেটাই আমাদের হোক সম্মিলিত প্রার্থনা। আমাদের দ্বিতীয় অনুসন্ধান রয়েছে অনির্বাণের সৃজনশীলতা বিচিত্র পরিচয় সম্বন্ধে। স্বামী বিবেকানন্দের সরস্বতী আসামের জোরহাট কবিতা মধ্যে যে আসাম বঙ্গে সরস্বত মাঠ প্রতিষ্ঠা করেছিলেন, শ্রীমানের পিতা ডাক্তার রাজচন্দ্র ভট বিখ্যাত ব্রহ্মাণকে সকলকে সেই মঠে যোগদান করেন। সেকালে প্রেক্ষাপটে ঘটনাটি অভূতপূর্ব। মঠের নিজস্ব আধ্যাত্মিক পত্রিকা আর্যনাগম প্রথম প্রকাশিত হয় কবিদের প্রতিষ্ঠায় 1315 বঙ্গাব্দে, এবং খুব দ্রুত সেটি অবিভক্ত বাংলায় একই প্রতিষ্ঠা লাভ করে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষায় এম পরীক্ষা দেওয়ার পর শ্রেণীমান সারস্বত মঠে ফিরে যান এবং আশ্রমের বিভিন্ন কর্মযোগে আত্মনিয়োগ করেন। গুরুদেব 1325 সালে শ্রেণীর মাঠে পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন। তখন তিনি তরুণ সন্ন্যাসী নির্বাণানন্দ সরস্বতী। ক্রমশ পত্রিকাটি তার প্রতিভা এবং বিষয় বৈচিত্র্যে অনন্য সাধারণ হয়ে ওঠে। 1327 সংলগ্ন থেকে নির্বাণানন্দ পত্রিকার প্রথম পৃষ্ঠায় মঙ্গলাচরণ হিসেবে সংহিতা বা দেব থেকে নির্বাচিত মন্ত্রমালা পদ্মানুবাদ প্রকাশ করতে শুরু করেন। সেই সূত্রে 1328 থেকে 1334 পর্যন্ত পত্রিকা শারদীয়া ও অশান্তি সংখ্যায় বিশেষভাবে প্রকাশ করেন শ্রী শঙ্করাচার্যের বিখ্যাত সৌন্দর্য রহী নামক দেবীস্তত্রের পদ্মানুবাদ, কিন্তু আনন্দ রহী ছিল না। আজকে প্রকাশিত হল সেই পদ্মানুবাদের সংকলন, এটি আমাদের পক্ষে অত্যন্ত গৌরবের। এই পুস্তিকাটি প্রকাশ করার প্রয়োজন আমরা অনুভব করেছি বিশেষ কারণে। নিজের সৃষ্টি বিষয়ে পরবর্তীকালে শ্রেণীর বাণীকে চিঠিতে লিখেছেন, বাণীর সাধনাকে আমি অধ্যাত্ম সাধনা বলে মনে করে এসেছি চিরকাল। আমার আশানুরূপ কাজ যদি করতে পারি তাহলে হয়তো বাংলার দর্শন সাহিত্যে কিছু চিহ্ন রেখে যেতে পারি। আবার লিখছেন, উপলব্ধিতেই বাণী এবং জীবনের সার্থকতা, প্রতিদিনের সৌন্দর্য চেতনার উপলব্ধি। শ্রীঅনির্বাণের কাব্য প্রতিভার পরিচালনা পেয়েছে তার বিচিত্র সৃষ্টির মধ্যে। পত্রিকা সম্পাদনার কাল থেকেই তার ভাষা শৈলী প্রবাহমানতা লক্ষ্য করলে বিস্ময়ের অন্ত থাকে না। তারই একটি পরিচয় প্রকাশ হয়েছে আনন্দ, কারণ পদ্মানুবাদগুলি প্রকাশ করছেন সাধু চরিত্রের মিশ্র ভিত্তিতে, তৎসম তথ্য প্রাকৃত এমনকি দেশের শব্দের চয়নে অলঙ্কার প্রয়োগে যে ধ্বনি সমুদ্র জঙ্কারে স্পন্দিত হল, মনে হলো যেন সেটি অপরাধী পড়েছে ছন্দ বন্ধনে। মাত্র কয়েকটি শ্লোকের অনুবাদ পাঠ করেছে, সেখানে রূপের আসে অনুপ্রাসে দুর্জন অমৃতদান স্বতঃস্ফূর্ত কাব্য প্রতিভা
উদাহরণ ব্যঞ্জনায় প্রকাশ পেয়েছে। আমাদের মনে পড়ে যাবে ভারতচন্দ্রের বিখ্যাত অমৃতমন্ত্র কাব্যের বিভিন্ন কবিতা, প্রবেশে ভবন সাবধান বলিহারে মাতাবুটি গুরু পাতে তার কাছে ওই আছে স্বর্ণা কাল তেমনই আছে গঙ্গাসাগর
বাংলার পক্ষে এখানে সে যে দক্ষিণেশ্বর শিবের সঙ্গে নিত্য সঙ্গতা একটা আশ্চর্যের কেন ঘটনা কি তৈরি করতে আমি জানি না, কিন্তু আমার জীবন স্বপ্নের সঙ্গে অচ্ছেদ্য বন্ধন সে মালা আছে। আত্মজা যেখানে ছায়া করে দার্শনিকের ভাবনায় সেখানে তোমাকে মামলাতে ভাবি থাকে। অনির্বাণজি শঙ্করাচার্যের রচনা সম্পর্কে এত শ্রদ্ধাশীল ছিল যে অন্নপূর্ণা স্তোত্র সম্পর্কে লিখে দিয়েছেন। আজ পয়লা বৈশাখ 1385 বাঙালি নববর্ষ হিন্দু শর্মা নির্বিশেষ কাল থেকে বাসন্তী পূজা শুরু হয়ে গেছে। আর বাসন্তী মহাষ্টমী বা অশোকাষ্টমী আর এই মুহূর্তে অন্নপূর্ণা এখনো অশোকাষ্টমী পালিত হয় মায়ের আগুনের মধ্যে। অন্নপূর্ণা মানবের ধাত্রী, শুধু মানবের কেন বিশ্বের সব জীবের তিনিই থাকবে। তাই শঙ্করাচার্যের অন্নপূর্ণা হলেন কাশীপুরাধীশ্বরী মাতা অন্নপূর্ণেশ্বরী। আমি যে সারস্বত মাতার সঙ্গে যুক্ত ছিলাম তারও অধিষ্ঠাত্রী ভেবেছিলেন অন্নপূর্ণা। দেবের অন্নপূর্ণা বেড়ে উঠতে আমার একটা কুক্ষব আছে শঙ্করাচার্যের অন্নপূর্ণা স্তোত্রের জুড়ে নাই স্তোত্র সাহিত্যে, তার শেষের দিকে এই স্তোত্রের অনুভব অনুদানিত সবাইকে
অশ্রদ্ধ শুভেচ্ছা জানাই। ওভারম্যান ফাউন্ডেশন আয়োজিত এই মহতী অনুষ্ঠানে, যার শুভ জন্মবার্ষিকী উদযাপনে আমরা এখানে গতি হয়েছি, সমবেত হয়েছি, প্রথমে তার উদ্দেশ্যে আমাদের গৌরী ধর্মপাল বিরচিত একটি প্রশস্তিমূলক স্তোত্র উচ্চারণ করে আমি আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করব। অনির্বাণ প্রণামামি বাক যস্মৈ বিশ্বশ্রেত গণ্ডূষী কৃত্ত শাস্ত্রাণি বেদরত্নং জহারজ। সেই অনির্বাণকে আমি প্রণাম করি, বাগদেবী যার কাছে নিজের তনুকে খুলে ধরেছি, যিনি সমস্ত শাস্ত্র সমূহকে হাতের তাবুতে রেখে বন্ধুষের মতো পান করেছি। আজকের বিষয় নির্বাচন দেখে আপনাদের রূপ উচকে গিয়ে থাকলে আমি আশ্চর্য হব না, কেননা অনির্বাণজি বলতেই আমরা যা বুঝতে অভ্যস্ত হয়ে গেছি তা হল সেই উমা কৈমবতী আকাশ ভাবনা, চিন্ময় প্রত্যক্ষবাদ, শান্ত গভীর শীর্ণকার আত্মমগ্ন এক রসাবিষ্ট ঋষি পুতিময় চিত্রকল্প আমাদের সামনে চলে আসে। শ্রী অরবিন্দ পথিক হিসেবে আমাদের এই মহান শ্রী অরবিন্দ ভাষ্যকারের কাছে নত এবং কৃতজ্ঞ হতেও কোনো অসুবিধা হবে না, কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে আমরা যারা এই ভাষাটাকে মোদের গর্ব মোদের আশা আমাদের এই বাংলা ভাষা, এটা বিশ্বাস করি। কিন্তু আমার মনে হয় খুব একটা অনুধাবন করার চেষ্টা করি না যে শুধুমাত্র তার যদি আর সব কিছু ছেড়েই দিই তার যে উত্তুঙ্গ মহিমা, প্রাথমিক সংগীতের দীপ্তি, এগুলো যদি আমি সাইডে রাখি, একমাত্র আমি মনে করি আজকের দিনে আমি বলছি দায়িত্ব নিয়ে যে বাংলা ভাষাকে তিনি যেভাবে সমৃদ্ধ করেছেন আমাদের মাতৃভাষা, যেভাবে তার হাতে সমৃদ্ধ হয়েছে তার জন্যই তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হওয়ার দাবিদার হতে পারেন। সেজন্য ওভারম্যান ফাউন্ডেশনের কর্ণধার ধাত্রী প্রতি বন্ধু অনুরাগ আজকের আলোচ্য বিষয় হিসেবে যখন এই বিষয়টি নির্বাচিত করে আমাকে এর উপরে কিছু বলবার প্রস্তাব দিল, আমি তাকে সাধুবাদ না জানিয়ে পাই। সত্যি কথা বলতে কি, অনির্বাণজি তার উত্তুঙ্গ অধ্যাত্ম সাধনার ফলশ্রুতি স্বরূপ বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, তন্ত্র, চর্যাপদ, যোগদর্শন কি নয়, সব কিছুর উপর তিনি যে দ্যুতিময় ভাষ্য আমাদের জন্য রেখে গেছেন, ভাবগত এবং গুণগত দিক থেকে যা আমাদের শাস্ত্র পিপাসু চরবিবেকী মনকে গভীরে ফুট দিতে সাহায্য করে, সেটার থেকে মনকে বিযুক্ত করে
বাংলা ভাষাকে তিনি কতদিক থেকে উচ্চতর এবং গভীরতর মাত্রায় এনে দিয়েছেন সেটা নিয়ে আলাদা করে চর্চা করার কোন সুযোগ বা অবকাশ আমরা বোধহয় নিজেদেরকে দিইনি। অথচ রবীন্দ্রনাথের পর এই একটি মানুষ যিনি চিরকাল বাণী সাধনার সঙ্গে অধ্যাত্ম সাধনার কোন বিরোধ দেখেনি। নিজেই এক পত্রে বলেছেন, বাণী সাধনাকে আমি অধ্যাত্ম সাধনা বলে মনে করে এসেছি চিরকাল। আমার আশানুরূপ কাজ যদি আমি করে যেতে পারি তাহলে হয়তো বাংলার দর্শন সাহিত্যে কিছু স্থায়ী চিহ্ন রেখে যেতে পারব। আমার চেতনা ফুলের চাইতেও স্বচ্ছ, চিন্তা করুন, আমার চেতনা ফুলের চাইতেও স্বচ্ছ, তাই অনাগত কালের সৌরদীপটিকে আমি অনুভব করি আমার সরবরানা মাধুরীতে। বাংলা ভাষা এসব শব্দ শুনেছেন, অথচ আমাদের বুকে যেন অন্যরকম বাতাস এলে অদ্ভুত একটা হারমোনি অ্যান্ড বিউটি, একটা নান্দনিকতা। আমি দেখছি বাংলার বাণীর ভবিষ্যৎ, বাংলার বাণীর বীণাতন্ত্রে বাজবে সবকটি সুর, সবকটি সুর। এই স্থিতপ্রজ্ঞ নির্বিষ্ট মানুষের কথা হেতু মিথ্যা হবে না। আমি যখন গীতা চর্চা করি তখন সাংখ্যযোগে ভগবদ গীতার স্থিতপ্রজ্ঞতা তাকে বলে। অর্জুন জিজ্ঞাসা করেছিল শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিল পাঁচটি শ্লোক, আমি সেটা এখন বলবো না সময়, কিন্তু আমি অনির্বাণটিকে যেন মিলিয়ে নিতে পারি। প্রজহাতি যদা তামান সর্বান পার্থ মনোগতা আত্মনি এব আত্মনা পুষ্ট স্থিত তদুচ্চতি দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্থির বীত রাগ ভয়প্রদ স্থিত ধী মুনি উচ্চতি। দেখো পড়ে যাওয়া যায়, কিন্তু এই যে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্থির, আমাদের সঙ্গে সঙ্গে আমি যতবার করেছি যেন অনেক মানুষ সামনে এসে দাঁড়িয়ে গেছে। একটা লিভিং এক্সাম্পল, লিভিং ডেমনস্ট্রেশন, তার লাইফ ডিফাইনের বাংলার তর্জমাকে আমি অনুবাদ করব না অনুসৃষ্টি করব। আপনারা চিন্তা করে দেখুন যে একটু আগে বিশ্বজিৎ আমার বন্ধুগণ ঠিক কথা বলেছে যে জানলা দিয়ে তাকিয়ে আছে ভাবছে হিউম্যান অ্যাসপিরেশন কি বাংলা করে, একটা হঠাৎ ক্র্যাশ করে নচিকে দাঁড়া করে তিনি বলেছেন ভাবানুবাদের উৎকর্ষতা। শ্রী অরবিন্দ পথিকের কত বড় সহায়, আমরা যারা বিষয়টা নিয়ে চর্চা করি তারা বুঝি। আমি যখন যোগ সমন্বয় করাই একবারে অনেক মানির এই বইটাকে পাশে না রেখে কোনোদিন ক্লাস নেই অসাম,
বলি লাইন ডিভাইনে ১৯টা লাইনের একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, একটা এইটাকে বাংলায় নিয়ে আসা এবং তার ধ্বনিমাধুর্য স্বরমাধুর্য অক্ষুণ্ণ রেখে অনেক বাঞ্জি সেটা করে দেখিয়ে দিয়েছে। আমাদের কাছে সরলীকৃত করে দিয়েছেন, তরলীকৃত না করে স্বয়ং শ্রী অরবিন্দ দিব্য জীবনের অনুবাদকে লিভিং ট্রান্সলেশন বলে অভিহিত করেছেন। আর একজন স্বনামধন্য মানুষের কথা না বললেই নয়, অনির্বাণিক সাহিত্য সৃষ্টি সম্পর্কে তিনি যা মন্তব্য করেছেন একটু পণ্ডবোচর করি আপনাদের আজকের দিনে। তিনি নিজেও সারা জীবন সাহিত্য সাধনা করেছেন, বহু বহু বই লিখেছেন, কত বই লম্ব রচনা, কত গল্প, কত আমরা রাত জেগে জেগে পড়েছি। রবীন্দ্রনাথ শরৎচন্দ্র থেকে আরম্ভ করে কত দেশ বিদেশে সাহিত্যিকদের তিনি সংস্পর্শে এসেছেন। তিনি শ্রী অরবিন্দের সন্তান সম দিলীপ কুমার। তিনি ১৮/২/৬১তে রবীন্দ্রগোপাল মুখোপাধ্যায়কে একটা চিঠিতে লিখছেন, আমার মনে হয় অনির্বাণ জীব বাংলা গদ্য এক না কেউ লিখছে না, যেমন বলিষ্ঠ তেমনি সরল, তেমনি উদাত্ত, তেমনি সুগন্ধময়, শব্দ সম্পদ এবং তার ব্যবহারের তো কথাই নেই। মানে ম্যাজিক দার্শনিক তত্ত্ব এমন প্রাঞ্জল বাংলার আর কেউ লিখেছেন বলে আমার জানা নেই, দিলীপ কুমার রায় বলছেন। বিশেষত চলতি বাংলার ইডিয়ামের মান বজায় আমার ভাষার উন্নতির জন্য তার কাছে ঋণ স্বীকার না করলে আমার অপরাধ হবে। একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত, আমার বলার অধিকার আছে, তার কারণ একটা দিনও এই মানুষটিকে ছাড়া আমার চলে না। একটা ব্যাপারে আমি নিশ্চিত যে বাংলা ভাষা যাদের কাছে মাতৃদুগ্ধ স্বরূপ তার উত্তুঙ্গ অধ্যাত্ম মহিমা অনির্বাণী যে উত্তুঙ্গ যে অধ্যাত্ম মহিমা নাগাল যদি নাও পায় তার পত্র সাহিত্যের পাতায় যদি একবার চোখ রাখি চোখ ফেরাতে পারব না। এমন এক মায়াময় আপন করা আলোর বলয়ের মধ্যে আমরা যেন চোখে চিঠি করতে পারি, এমন এক ধ্বনিমাধুর্য স্বরমাধুর্য তার লেখা থেকে উৎসাহিত হয় হয়ে আমাদের আবিষ্ট করে থাকে। আমরা বুঝতেই পারি না যে কখন আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। একটা লেভেলে অনেক সমস্যা, অনেক যন্ত্রণা, অনেক প্রশ্ন, অনেক কনফিউশন, কিন্তু আরেকটা লেভেলে দুটো লেভেলই আমি কিন্তু ক্যারি করছি, হয়তো ওই উপরকার লেভেলটাই সবসময় বিলম্ব করি না। অনির্বাণ যে চিঠির একটা জাদু হচ্ছে,
একটা যেন উত্তরক যন্ত্র তার ভাষা, তিনি আমাদের তুলে দেন। আমি নিজের অভিজ্ঞতা থেকে বেশি পড়া দেয় না, দু একটা চিঠি পড়লে মনে হয়েছে এর ভেতরে কিছুক্ষণ থাকি। মানে প্রচলিত শব্দরাজি কাঠিন্য এবং আঙ্গিক ভেঙে দিয়ে এমন সব শব্দ বন্ধ তিনি সৃষ্টি করেছেন, বা শব্দের অন্তরালে বৈদুর্যময় রহস্যকে যেভাবে উদ্ঘাটিত করেছেন, তা অস্ফুট করত, অনাস্বাদিত করত, কোন সন্দেহ আমি সবাইকে মাথায় রেখে বলছি। আমরা জানি তিনি ছিলেন একাধারে ক্রান্তদর্শী ঋষি এবং মননশীল দার্শনিক। তিনি সাক্ষাৎ কৃতধর্ম, ঋষি কাকে বলত উনি বলে দিয়েছেন, যিনি ধর্মকে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ কৃতধর্ম ব্রহ্মবাচস্পতি, সত্যের শাশ্বত বিধানকে প্রজ্ঞা চক্ষু দিয়ে তিনি প্রত্যক্ষ করেছেন। অলোকের আকুতিতে তার হৃদয়কে টলমল, তাই তো তিনি কবি, কবিতা লিখলেই তো কবি হওয়া যায় না, যেমন আজকাল সব দেখছি কবি অন্য জিনিস। কবির অন্ত সমাহিত চেতনার বাণী রূপ হল কাব্য, কাব্যের সাধন হচ্ছে বাক। তিনি নিজে বলেছেন এই বাক তার হৃদ সমুদ্রের আনন্দ আন্দোলন, এই শব্দটা লক্ষ্য করুন, কোনোদিন শুনতে পেয়েছেন এরকম শত শত শব্দ আছে আনন্দ আন্দোলন, একটা যেন ঝংকার উঠে গেল, আনন্দটাকে যেন ফিল করা যায় আনন্দ আন্দোলন শব্দটি লক্ষ্য করুন। তারপরে তিনি কি বলছেন, এক সময় সেই আন্দোলনে জাগে রূপের আকুতি, রূপের আকুতি বাক, বাক তখন আত্মচেতনার দর্পণে চিরময়ী দুটি একটা ঝলক হয়ে দেখা দেয় আমার কাছে। উনি বলছেন তারপর সেই বাক ফুটে উঠে দেখা দেয় ভাব হয়ে, বাক ভাব হয়ে দেখা দেয়, অবশেষে তা থেকে উৎসারিত হয় ভাষার ঝংকার। স্টেজ ক্রিয়াকলার ধর্মসভায় তিনি যখন বেদ পড়াতেন, তার স্মৃতিচারণে গৌরীদি লিখেছে অসাধারণ লাইন, গৌরীদি লিখছেন তিনি যখন আমাদের ক্রিয়াকলা বাড়িতে বেদ পড়াতেন তখন ক্ষণে ক্ষণে এই অবসনা অনগ্না বেদবাণীকে মূর্তি নিতে দেখেছি, তার প্রবচনে এক একটা কথায় ঝলমলিয়ে উঠত শব্দের অন্তঃপুর, মনে হতো যেন অনাহত আঘাতে খুলে যাচ্ছে দেবীর দাঁত। এই প্রসঙ্গে হয়তো একটু অফ দ্য ট্র্যাক হয়ে যাবে, কিন্তু আমি বহুকাল আগের একটা স্মৃতি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আজকে দিনে করবো না তো কবে করবো,
প্রসঙ্গে পায় 33 বছর আগে একটা স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই ভবন তখন ছিল না, ভবনে মানে এই যে ফলটা তখন ছিল না। আমি তখন এসেছিলাম এখানে নলিনীদা সেমিনারিতে, এখানে ওই মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছিল। তখন মনে আছে, তখন জানত এই মাঠে প্যান্ডেল বিশাল বিশাল ব্যক্তিত্ব এসেছিলেন নলিনীদার বার্থ অ্যানিভার্সারি মানে সেমিনারি সেটা হচ্ছে একটা বিরাট তাত্ত্বিক পণ্ডিত অধ্যাপক প্রফেসর দেবী প্রসাদ চট্টোপাধ্যায় তিনি এসেছিলেন। সেই সময়ে ওই যে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন, বিরাট দার্শনিক, মহাপণ্ডিত, তার লেখা অনেক বই। অংশুমানরা তার পরিচয় দিতে গিয়ে 3 মিনিট চলে গেল, এতটাই তার ডিগ্রি এবং কোন কোন কলেজের কোন বিশ্ববিদ্যালয়ের তিনি অনারারি লেকচারার ইত্যাদি সমস্ত বলতে গিয়ে এবং কত বই কত সম্মান পেয়েছেন জাতীয় সম্মান এসব বলতে গিয়ে 3 মিনিট। তিনি কি বলছেন আমার এখন কানে বাজে, স্টিল রিংস ইন মাই ইয়ার। তিনি বলেছিলেন আপনারা আমার প্রকাশিত যত গ্রন্থ রয়েছে দেখবেন তার পাতায় পাতায় ফুট নোট। কেন বলতো ফুট নোট দিয়েছি, কত আমার যে প্রতিপাদ্য বিষয়টাকে যাতে জোরালো এবং আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল করে তোলার জন্যে, গ্রহণযোগ্যতা আনবার জন্যে কত ফুট নোটে কত দার্শনিক কত বইয়ের রেফারেন্স দিয়েছি যে দেখো আমি যেটা বলেছি এরাও কিন্তু তাই বলেছে মোটামুটি, অর্থাৎ আমি একা বলেছেন। আসলে কি জানেন, যেটা বলি আমরা নিজের ভিতরে সেটাকে জোরালো বিশ্বাস নেই, এই জন্য এইসব আঁকিপাঁকি করে খুঁজে সাপোর্ট দিতে হয়, খ্যাকনা দিতে হয়। কিন্তু যার নামাঙ্কিত এই ভবন শ্রী অরবিন্দ, তিনি যে এত বই লিখেছেন, লাইফ বিহাইন্ড সিনথেসিস, আইডিয়া অফ হিউম্যান ইউনিটি, ফাউন্ডেশন অফ হিউম্যান কালচার, তিনি কিন্তু কোথাও আপনি দেখবেন আপনারা তিনি কোথাও কোনো ফুট নোট নেই, কোন পাতার নিচে মোটা মোটা বই কোনো পাতার নিচে কোনো ফুট নোট তিনি দেবার প্রয়োজনই বোধ করেন। কারণ শ্রীরবীন্দ্রের কোনো দায় ছিল না যে মানুষের গ্রহণ করবে কি করবে না, তিনি যা বলেছেন দেখে বলেছেন, পরাকর্ষণ দিবা। আমাদের মাধ্যমটা কি বৈখরি বাক, বলার জন্যই বলা, না দেখে আমরা যে সকলই পড়ায় শ্রী অরবিন্দ সম্পর্কে দেবী প্রসাদ বাবু এই মন্তব্যটি অনির্বাণজির পক্ষে 100 বার। তিনিও তার কোনো দায় নেই, আকাশের মতো নির্মল নীলপাল কৃষ্ণ শুক্লাম ভাব, যেন নীল আকাশে আদিত্যের মতো যেন তিনি জ্বলছেন। তার কোনো কিছুতেই কিছু আসে যায় না, কে গ্রহণ করলো কে প্রত্যাখ্যান করলো ইট ডাজন্ট ম্যাটার, তিনি তো স্থিত প্রজ্ঞ, তিনি জেনেছেন আমারও মাঝে গভীর গোপন যে মহা আপন তাকে তিনি জেনেছেন,
জানা হয়ে গেল। কিন্তু আম খেয়ে তিনি মুছে দেবার কোনো ইচ্ছে তার ছিল না। তিনি সারা জীবন সারস্বত সাধনার মধ্যে আমাদের কাছে অকাতরে এই সম্পদ বিলিয়েছেন। মানসিক ভাবে যারা আমরা পঙ্গু অপরিণত, তিনি তাদেরকে কতভাবে তিনি চিঠি লিখছে, যে চিঠি মানে একেবারে দ্যুতিময় উদ্ভাসন যাকে বলে। শ্রীমৎ অনির্বাণ এই পড়া প্রশ্নটি বাকের মানুষ, বেদ মীমাংসা যখন লিখছেন তার সর্বশ্রেষ্ঠ রচনা বেদ মীমাংসা, যখন তিনি লিখছেন তখন বলছে কি অপূর্ব লাইন প্রাণ জুড়িয়ে যায়, বলছে মৃন্ময়ী চিন্ময়ী হয় যে বৃষ্টিতে ঋষি, সেই বৃষ্টিতে কোন সুদূর অতীতে একদিন স্খলিত হয়েছিল বিবসনা বাণীর রূপ, সেই রূপ আমি দেখেছি এবং প্রাণীর ছন্দে তাকে হিল্লোলিত করে চলেছি। বাংলা অথচ দুর্বোধ্য নয়, আমাদের এত উচ্চ গ্রামে বাধা, কিন্তু আমরা বুঝতে পারি তার কারণ হচ্ছে তিনি কখনো নিজেকে ইনঅ্যাক্সেসিবল করেননি কোনোদিন। শ্রী অরবিন্দ স্বয়ং অনির্বাণের সঙ্গে তার সম্পর্ক জানাতে গিয়ে বলেছেন, অনির্বাণ হ্যাজ বিন মাই ফ্রেন্ড থ্রু দ্য এজেস অ্যান্ড এজেস, মাই ফ্রেন্ড। আসলে কি জানেন, ন অল্পে সুখম অস্তি, এই ছোট হয়ে কুণ্ডলী পাকানো জীবনে তো প্রকৃত সুখ নেই, অল্প লইয়া থাকি তাই যাহা দায় তাহা দেয়, কণাটুকু যদি হারায় তাই করে প্রাণ করে হায় হায়। ছোট হয়ে থাকার ঘুমই বসে তিনি বলেছেন, ছোট সংকীর্ণ হয়ে থাকার মধ্যে সুখ নেই, বৃহতে আস্বাদনেই হচ্ছে প্রকৃত সুখ। নিজেই বলেছেন ঘুমাকে ঘুমা মানে বৃহৎ, ব্রহ্মচারী মানে কি, তিনি ব্রহ্মকে আচরণের মধ্যে নিয়ে এসছেন, ব্রহ্ম মানে কি ঘুমা, কোন সীমা পরিসীমা বলছেন, ঘুমাকে এই চোখ দিয়ে আমি দেখছি, কান দিয়ে শুনছি, প্রাণ দিয়ে স্পর্শ করছি, মন দিয়ে মনন করছি, এই বাক দিয়ে প্রকাশ করছি। কে বলতে পারে আমার সব ইন্দ্রিয় সেই ঘুমার চিন্ময় রহস্য পুরীর দ্বার পার। অনির্বাণজি বলতে নৈঃশব্দ হল শব্দের আতুর্ঘ, নৈঃশব্দ হল শব্দের আতুর্ঘ, তার যে কোনো প্রামাণ্য গ্রন্থ এমনকি চিঠিপত্রের যে অমৃত ভাণ্ডার তার ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন হিমালয়ের বহন গহ্বর থেকে আকাশগঙ্গা মন্দা তিনি যেন নেমে আসছে। তার ভাষার ঝংকারে বাগদেবীর নূপুর নিকন শুনতে পাওয়া যায়। কে শুনতে পাবে, তার জন্যে রসিক হতে হবে, না হলে পর
অবশ্যই করে হবে না, অনেক বাঙ্গি লেখার মধ্যে আনন্দ পেতে গেলে একজন বলছে যে ভাষার ঝংকারে বাগদেবীর নূপুর নীলকম শোনা দেয়, ভাবতে পারে নতুন নতুন শব্দ রচনা করে বাংলা ভাষাকে যে গৌরব দান করেছে। দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে আমরা আজও সেই বিষয়ে কোনো গবেষণামূলক অনুসন্ধান করিনি। খুব তন্নিষ্ঠ দৃষ্টি এবং অভিনিবেশ নিয়ে তার রচনাবলীতে ডুব দিলে অন্তত তিনটি বৈশিষ্ট্য আমাদের সামনে যেন উঠে আসে। এক নম্বর, তিনি অজস্র নূতন নূতন বাংলা শব্দ বা শব্দ বন্ধ তৈরি করে শব্দ যাতে ভিতরের ভাবকে দূরসঞ্চারী এবং অর্থবহ করে তুলতে পারে, সেই নিয়ে তিনি দিনের পর দিন এক্সপেরিমেন্ট করে গেছেন এবং সেটা যে সাকসেসফুল সে তো বলার অপেক্ষা নেই। অজস্র উদাহরণ দেওয়া যায় এইসব শব্দ, কিন্তু আমাদের সীমিত পরিসর আমি বেশি কয়েকটা বলছি। যুবনন্থতা, প্রচোদন, প্রাতিভ সঙ্গী, আনন্দ আন্দোলন, পরাণ পোড়ানি, সরব রাখা মাধুরী, শিব শিবন্ত্রী, মধুশ্চুরি, অমি অনিরুক্তা, প্রযত্ন শৈথিল্য অনন্ত সমান, এটা শাস্ত্র থেকেই দুটো নিয়েছে, এটা শাস্ত্রে রয়েছে প্রযত্ন শৈথিল্য, কিন্তু তিনি এটাকে আমাদের একেবারে আট করে আমরা যাতে এই শব্দটি সঙ্গে মিতালি হয়, আমরা যাতে এই ভাবমাত্র বুঝতে পারি, জীবনে এটাকে রূপ দিতে পারি। দুই নম্বর, বাংলা ভাষাকে তিনি দেব ভাষার মর্যাদা দিয়েছেন, দেব ভাষার মর্যাদা এবং মহিমা দান করেছেন। বাংলা ভাষায় আধ্যাত্মিক সাহিত্য বলতে আসলে কি বোঝায়, অনেক বাকি না থাকলে আমার মনে হয় সেটা জানা যেত। তার যে কোনো লেখা এক আশ্চর্য ব্যক্তি গভীরতা ও উচ্চতার অনুভূতি নিয়ে আসে। আমি ঠিক বলছি কিনা আপনারা ক্লিয়ার দেখবেন, আমি দু একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। অবাক হয়ে যাবে এইভাবে লেখা যায় বাংলা ভাষায়, বাংলা ভাষায় যা সত্যি এগুলো অনাস্বাদিত। একটা উদাহরণ দেয়, ভাই রে এইটুকু যেন প্রাণে প্রাণে অচ্ছেদ্য সম্পর্ক, চোখের সামনে যা দেখছি নিস্তব্ধ নির্বাক নিথক হয়ে যাচ্ছে, এই সম্পদ এই যুগের সম্পদ, সবাই এই সম্পদের অধিকারী হব, মহা ভবিষ্যৎ আসন্ন, আমরা এক একজন তারই এক একটি আহুতি মাত্র। ঈর্ষা বিদ্বেষ সংকীর্ণতা ভুলে যাও, উদার দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখো বিরাটের অভিযান। দেশ কালের সমস্ত বাধা অতিক্রম করে মহাপ্রাণের প্রাণ উন্মত্ত গর্জনে ছুটে চলছে সচ্চিদানন্দের বাণী। আই ফিল ইট ইজ ড্রয়িং মি ইররেজিস্টিবলি টু দ্য মাইটি অ্যাবিস অফ দ্য সুইটনেস অফ জেট দ্য গ্লোরি অফ স্যাক্রিফাইস। ভাই একই চিত্ত আধার করে রাখবার সময় এখন সম্মুখে দীপালি, লক্ষ প্রাণের বক্তিকা জ্বালিয়ে তোল,
তোমার প্রাণ প্রদীপের শিখা জ্বলে উঠুক, অমনি দেখবে অমন লক্ষ্য প্রদীপে মা আরতি হচ্ছে। অনন্ত রহস্যময় করালিনি মা আমার, মরণ পথিকের এই আহ্বান শুনে ছুটে এসো মরণের পথ, জীবনকে তীব্র দহনে নিঃশেষ করো, কালো আলো হয়ে ফুটে উঠুক। শাস্ত্র মানুষ একদম পাঁচ হাজার বছরের ভারতীয় যে শাস্ত্র তাকে তিনি আত্মস্থ করছেন, আত্মসাত বলে যেতে তিনি উঠতে পারছেন না পাণ্ডবের বাড়িতে, ছোট খাটে শুয়ে আছে, যেন সাক্ষাৎ একেবারে গ্রন্থ বাচস্পতি তিনি হয়ে যাচ্ছেন, উপনিষদের ভাষ্য মানে কি নয় এটাকে বলছেন। কর্ম দ্বারা কর্মক্ষয় হতে পারে না যদি সে কর্মের মূলে জ্ঞান না থাকে, জ্ঞানাদি সর্বকর্মা নিপস্য সাধুতে তথা। কার জ্ঞান ফুটবে ন অশান্ত ন অসমাহিত, অশান্ত অসমাহিত থাকলে জ্ঞান ফুটবে, চিত্তকে শান্ত এবং সমাহিত করি কেমন করি, তার কোনো লয়াল রোগ নেই, একমাত্র উত্তর অভ্যাস এই মতো করতে উভয়ার বিভিন্ন জন্মে ভগবত গীতা শ্লোক বলে দিয়েছে। আর কি চাই, দেখো সমর্পণ কাকে বলে জানো, এই তো কৌলীয় লিখে দেওয়া নয়, একটি সাক্ষী সাধক নিয়ে এসে দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করে দিলাম কেন তোমার, প্রতি পলে পলে স্মরণ, প্রতি শ্বাসে শ্বাসে জপ, না হাম না হাম তবে সে তুমি কেমন তাও আস্বাদন করবার অনুভব করবার অবিরত প্রয়াস থাকা চাই। আর বৈরাগ্য দিয়ে চিত্তকে বিষয় স্পর্শ হইতে বিবিক্ত রাখা, যাতে সব চূর্ণ হয়ে গেল চিত্তে এতটুকু যাতে দাগ না লাগে। ভাই আমাদের সে সাতমন তেরো পড়ে না রাধা আর নাচে না, সহজ জীবন আমাদের একেবারেই সহজ হয়ে যায়, সমর্পণ আমাদের সমর্পণের নাম করে আমরা যেটা করি সেটা জড়তা, লোভ হিংসা ক্রোধ ইত্যাদি বিপুগুলি দিন দিন কেবল প্রবল হতে থাকে, পাশব বৃত্তি যেখানে প্রবল শক্তি স্ফুরণ সেখানে অসম্ভব। আধিকারিক ব্যক্তিত্ব ছাড়া এইসব লেখা আসে, মানুষ ছিলেন আমার নর্মালি মানুষ, ভগবান কোটিকে কোটি বলে না এমন একটা রূপ ধরে যেন তিনি এসেছিলেন। ভারতের আগে সমস্ত কবি থেকে আরম্ভ করে যত শাস্ত্রকার তারা যেন এই মানুষটার মধ্যে যেন তারা একেবারে কনডেন্সড হয়ে আছে।
ঋগ্বেদ, বিশ্বামিত্র সূক্ত, হার মণ্ডলা আমার মনে আছে। কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম আমাদের কাছে বছরের পর বছর। সে কি অপূর্ব সব ভুলে যেতাম এই কাজ নিয়ে বসে দুনিয়া একদিকে আমি কেন এর একটা কেন আকর্ষ আমাদের যারা পূর্বপুরুষ আমরা জানিও না যে কি উত্তরাধিকার আমরা বহন করছি। আমাদের বলেছি বাট উই ডোন্ট টেক দ্য ট্রাভেল টু এক্সপ্লোর দ্য ডিভাইন পসিবিলিটি। অনেক বাজি আমাদের সেই সাহায্যটা করেছে কথা নেই। আমি যখন কপিলামুখে ওই পত্রিকাটা আর্য পত্রিকাদের তিনি সম্পাদক ছিলেন কয়েকটা লেখা লিখতে না লিখতেই ওটা ভারতবর্ষের বিদ্যৎ সমাজে যেন সাড়া পড়ে গেল। যেন আলোকের এই ঝর্ণা থাকে তার লেখা সেখান থেকে একটা প্যারা পড়া যেতে পারে এই বেগুনি মাংসা থেকে বুঝবেন শব্দ কখন বাণী হয়ে পড়া পাক যার ওজস্বিতা ও করুণ রস দার্ঢ্যতা এবং মৃদুতার যুগলবন্দী আমি বুঝতে পারছি না আপনাদের কাছে পৌঁছতে পারছি কিনা কিন্তু আমি খুব আনন্দ পাই শেয়ার করার চেষ্টা করি। আমি এরকম ব্যাখ্যা দেখি শ্লোকটা অপূর্ব যে চিত্রং দেবানাম উদ্গানিকাম চক্ষু মিত্রস্য বর্ণস্য অগ্নে এটা বৈদিক সূত্র আপনা জ্ঞাপা পৃথিবী অন্তরিক্ষম সূর্য আত্মা জগতস্থ সূত্র এটা হচ্ছে কোন সূত্র আমি কোনোদিনও বুঝতে পারি এর কি প্রকৃত ইনার মিনিং চেষ্টা করেছি। আমি সংস্কৃত যেহেতু আমার সাবজেক্ট ছিল ডিগ্রি কোর্সে ফলে আমি খুব চেষ্টা করেছি কিন্তু এই সংস্কৃত জেনে তল পাওয়া যায় বেশি কিছু দরকার। দেখুন উনি কি ব্যাখ্যা এটা পড়ার সঙ্গে সঙ্গে যেন মনে হলো একটা চোখের সামনে একটা দিকপণ্ড যেন খুলে গেল পড়াই যায় সমগ্র এবার আমি পড়ছি তার মূল তার যে সূত্রের ব্যাখ্যা সবাইকে মাথায় রেখে বলছি বৈদিক বেদ মীমাংসার তুলনা নেই অন্তত আমাদের আমাদের বাংলা ভাষাভাষী চর্চা বলছেন সমগ্র বৈদিক সাহিত্য এই কবি চেতনার বাংময় বিগ্রহ অধ্যাত্ম চেতনা সেখানে উত্তীর্ণ হয়েছে অধিদৈবত চেতনা এবং তাকে রূপ দেয়া হয়েছে অধিভূতের ভাষায় অধিভূতের ভাষায় মানে এই মাটির ভাষায় আমরা যাতে আমাদের কাছে অ্যাক্সেসেবল হয় কিন্তু আসলে ওটা অধিদৈবত। ভোরের বেলায় দেখছি সূর্য উঠছে দিব্য জ্যোতির এক আশ্চর্য চিন্ময় ব্যঞ্জনা চিত্রং দেবানাম উদ্গানিকা তিনি তাকিয়ে আছেন আমার মানে
সূর্য আমার কানে তাকিয়ে আছে। এ কার চোখ? চক্ষু মিত্রস্য বদনস্য আগ্নে, এ সেই বিশ্বভাব মিত্রের চোখ, সেই বিশ্বোত্তীর্ণ বরুণের চোখ, এই অন্তর্জামী চিদাগ্নির চোখ। দেখতে দেখতে সে অনিমেষ দৃষ্টির দীপ্তি ছড়িয়ে পড়ল পৃথিবীতে, অন্তরের খেলগুলোকে গুলোকে। একটা পরম অনুভূতিতে আমার অন্তর যেন স্তব্ধ হয়ে গেল। অনুভব হল সত্যি যা কিছু স্থাবর, যা কিছু জঙ্গল, এই সূর্যই তার আত্মা, এই সূর্যই তার আত্মা। দেখুন একটা সহজ বেদমন্ত্রে একটা কিরকম বিবৃতি, এমনি হাজার হাজার মন্ত্রে দেবতার চিন্ময় প্রত্যক্ষে উদাত্ত প্রশস্তি রয়েছে অনির্বাণ জ্ঞান। ঘুমাকে এই চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, কিন্তু বললেন না বিপুল যদি পাড়াবাড়ে তিনি সাঁতার কেটেছেন। আমার মনে হয় আমি আরো অনেক দূর যেতে পারি, কিন্তু সময় হয়ে গেছে, এরপরে আর আমার এই গণটা ঠিক হবে না, আবার পরবর্তী কোনো একটা সুযোগ হলে আজকে এই করতে হবে। ধন্যবাদ আমার সঙ্গে। আমি শুধু এটুকুই বলবো যে পিপাসা আছে কঠিন, মন প্রাণ আরো চাইছে, ভীষণ ভাবে মনে হচ্ছে এখানে যেন গীতটা আসে, কিন্তু বুঝতে পারছি সময়ের সময় এসে আছে বন্ধ করার অনুষ্ঠান। আমরা এবার অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর রাজীব চক্রবর্তী মহাশয়কে আমি অনুরোধ করবো আজকে অনুষ্ঠানে সালাম করে ওনার বক্তব্য অংশে দাখল করে উপস্থিত সকলকে নমস্কার। আসলে সভাপতির ভূমিকাটা অনেকটা নাটকের মৃত সৈনিকের মতো, তার উপস্থিতি আছে কিন্তু ভূমিকা তো আমার অবস্থানটা কিন্তু সেরকম। আবাস দাদা বললেন, তারপরে খুব বেশি কথা বলার মানে আমাদের কথা বেশটাকে নিয়ে রেখে তো সেই করা বা করতে চাই না, কিন্তু অনুরাগ যখন আমাকে ডেকেছে তখন দু কথা না বললে গৃহস্থের অবদান। অনুরাগ আমার অনুজের প্রতি তার প্রতি আমার স্নেহ আছে, এমনি স্নেহ তো ভীষণ বস্তু, সেই কারণে তার এই বিষম অনুরোধে আমাকে বাধিয়ে নিতে হয়েছে। শ্রীমৎ অনির্বাণ সম্পর্কে নতুন কথা বলার মতো কিছু নেই, কারণ আবাসদা যা বলেছেন, বিশ্বজিৎদা বলেছেন, ব্রততিদি বলেছেন। আমি খালি দু তিনটি কথা বলি, সে দুটো হচ্ছে আমার ব্যক্তিগত স্মৃতির কথা। প্রথম হচ্ছে অনির্বাণজি কলকাতার রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ে পড়াশুনো করেছেন, সেই কলেজের আমি একজন ছাত্র, কাজেই সেই সূত্রে একটা কলেজ দ্রুত সম্পর্ক তার সঙ্গে আমার তৈরি হয়েছিল। আমি যখন সংস্কৃত কলেজে পড়তে গেলাম মীমাংসা দর্শন পেলাম, সেই প্রথম দেখা গেল যে বেদকে সাধারণের বোধগম্য করে যে লেখা যায় বাংলায় সেটি শ্রীমৎ অনির্বাণ করে দেখিয়েছে। আপনারা দেখবেন বেদের ব্যাখ্যা আর যা লেখা করা একটাও বোধগম্য প্রণাম করে মাথায় রাখা যায় কিন্তু বিরানন্দ করা যায় না। অনির্বাণজি সেই কাজটি করেছে, এইটা হচ্ছে ওর সঙ্গে আমার প্রথম পরিচয়ের কথা। দ্বিতীয় পরিচয় হচ্ছে যে 9/2 কথা আভাসটা বলি, সেই বাড়িটি আসলে শ্রীমতী গৌরী ধর্মপালের বাড়ি, শ্রীমতী গৌরী ধর্মপাল গৌতম ধর্মপালের। এবং ঘটনাচক্রে তারা আমার আচার্য, গভীরই আমার আচার্য, তার কাছে আমি বেদ পড়েছি বেশ সুদীর্ঘকাল। কাজী অনির্বাণজির একটা পরোক্ষ বেদের ব্যাখ্যা গভীরই মুখে আমার কাছে এসেছিল, সেটা আরেক ধরনের পরীক্ষায় তার সঙ্গে। আর তৃতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ
শ্রীমত অনির্বাণ একটি বৈদিক বিবাহ পদ্ধতি প্রচলন করেছিলেন, মানে সেটার একটা কি বলবো খসড়া তৈরি করেছিলেন, যেটা একটা পরিপূর্ণ রূপ দিয়েছিলেন গৌরী। তো গৌরীদীপ সেই বিবাহ পদ্ধতি যেটি গৌরীদীপ তৈরি করেছিলেন এবং যেটি উনি যেভাবে উনি বিবাহ দিতেন, তার শেষ বিবাহ হয়েছিল আমার, এবং আমার বিয়ের পৌরোহিত্য করেছিলেন গৌরীদীপ গৌতম ভাই। তো কাজেই শ্রীমত অনির্বাণের সেই ধারা এক অন্যতম শেষ ঐতিহাসিক সাক্ষী। আমি তো সেই অর্থে আমার একটা সম্পর্ক তার সঙ্গে তৈরি হয়েছে। এর সঙ্গে আরো দু তিনটে কথা আবাসদা বললে বিশ্বজিৎও বলেছেন যে উনি যখন লিখছেন লাইফ ডিভাইনের অনুবাদ করছেন, তখন বলছেন কি শব্দগুলি যেন একটা উৎসাহিত আলোর মতো তার কাছে আসছে। এটা আসলে শুধু অনির্বাণের ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো বড় সৃষ্টির এই হচ্ছে রহস্য। রবীন্দ্রনাথের কথা ধরুন, বারবার বলছেন যে আমার সৃষ্টির দিকে যখন তাকাই তাদেরকে আমার সৃষ্টি বলে মনে হয় না, সেটি আমার রচনা বলে মনে হয় না। যে কোনো বৃহৎ মহৎ সৃষ্টির একটি বৈশিষ্ট্য। তাই অনির্বাণ যে বৃহতের দল মহতের দল এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। দ্বিতীয় আরেকটি কথা সেটি হচ্ছে আবাসদা বললেন যে অনেক নতুন বাংলা শব্দ তিনি আমাদের উপহার দিয়েছেন, শব্দবন্ধ উপহার দিয়েছেন। তার সঙ্গে আরো একটি কথা আমি যোগ করতে চাই যে শব্দ তো সবসময় নতুন শব্দ উপহার দেওয়া যেমন যায়, শব্দের নতুন ব্যঞ্জনা নতুন শব্দের বিস্তারটাকে বাড়িয়ে দেওয়া যায়। শ্রীমত অনির্বাণ বাংলা শব্দের বহু শব্দে এই নতুন ব্যঞ্জনা নতুন দৃষ্টি খুলে দিয়েছেন। সেটি শ্রীমত অনির্বাণের বাংলা ভাষায় একটি অন্যতম বড় অবদান। তৃতীয় আরেকটি কথা যেটি মানে আমার আচার্য যেহেতু গৌরীদী তার কথাকে আমি একটু এখানে উদ্ধৃত করব, অনির্বাণ জী সম্পর্কে তার লেখাটি আমার মনে হয়েছে সব থেকে কম কথায় সব থেকে উপযুক্ত বর্ণনা শ্রীমত অনির্বাণ। বাইরে শীর্ণ তপস্বী মূর্তি, ভেতরে রসাবিষ্ট অনির্বাণ ছিলেন অন্তরে অন্তরে বাহন। রবীন্দ্রনাথ ছিলেন তার প্রাণ পুরুষ। তিনি মনে করতেন বৈরাগ্য ও প্রেম এই উভয়ের যুগলব্ধতায় জীবনের মহত্তম সূত্র। শ্রীমত অনির্বাণের সম্পর্কে এত সুপ্রযুক্ত কথা আমার মনে হয় না গৌরীদী ছাড়া কেউ বলেছেন। আজকে অনুরাগ যে কাজটা করছে ওভারম্যান ফাউন্ডেশন, শ্রীমত অনির্বাণের অপ্রকাশিত বা ভুলে যাওয়া লেখা সেগুলোকে আবার নতুন করে আমাদের সামনে তুলে আনছে, সেটা অত্যন্ত প্রয়োজনীয় কাজ, সে আমাদের ধন্যবাদার্য বাদার্য। কিন্তু তারপরেও একটা কথা আছে, এখানেই কিন্তু শুধু বই বের করলেই তো হয় না, শ্রীমত অনির্বাণের চর্চা বা দরকার। যেটি বেদ মীমাংসায় অনির্বাণজি বলেছেন যে একজনের প্রাপ্তির সাধন শ্রদ্ধা ও বুদ্ধি, আরেকজনের তর্ক ও বুদ্ধি। এই শ্রদ্ধা ও বুদ্ধির সাধন এবং তর্ক ও বুদ্ধির সাধনা এই দুটো আমাদের এখন হারিয়ে যাচ্ছে। আমরা তর্ক করলে মনে করি বিরোধিতা করছি। এই যে দৃষ্টিভঙ্গি, যে কোনো জ্ঞানই তর্কের মাধ্যমে প্রতর্কের মাধ্যমে সেটা সমাধান পায়, যে কোনো সন্দেহ তর্ক করেই আমাদের মেটানো হয়, সেই তর্কের প্রতি শ্রদ্ধার অভাব। এই ব্যাপারটা শ্রীমত অনির্বাণের লেখা নিয়ে এই তর্ক প্রতর্ক আলোচনা যতক্ষণ না হবে ততক্ষণ শ্রীমত অনির্বাণের কথা বলে খুব লাভ নেই, সেটাকে আমাদের চর্চা করতে হবে। চর্চার অভাবটা একটা বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে সর্বত্র। শ্রীমত অনির্বাণকে নিয়ে আমরা চর্চা করি, আমাদের এই কদিন আগে নবীবিদার জন্মদিনে মনে হচ্ছিল একই কথা, আচার ভাবুন তো নবীবিদার মতো একজন মানুষ, শ্রীমত অনির্বাণের মতো একজন মানুষ, তাদের কোনো রচনা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোথাও পাঠ্য, এটা মনে হয় না যে এটা একটা অদ্ভুত
শূন্যতা আমাদের আমাদেরই একটা অক্ষমতা। এটা এদের মতো এই বহু ভাষাবিদ, বহু ভূদর্শী মানুষ, এদের কথা তো আমাদের আলোচনার মধ্যে আনতে হবে, পড়াশোনার মধ্যে আনতে হবে, সেটি নিয়ে সেটি যাতে হয় সেই আশা করব। আমাদের যাদের সে ক্ষমতা আছে তারা চেষ্টা করবো সেই কাজগুলি করতে, এইটুকুই বলা। অন্যরাকে আবারও ধন্যবাদ জানাই, আভাস নাকে নমস্কার এবং ধন্যবাদ এবং বেদজ্ঞতা এত সুন্দর একটি বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আর সর্বোপরি শ্রী অরবিন্দ ভবন কর্তৃপক্ষ যারা এই অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ, আপনাদেরকে নমস্কার। মা শ্রী অরবিন্দকে আমার প্রণাম, ভালো থাকবে। রাজীববাবু, সভাপতির ভাষণে প্রারম্ভে যতই বলুন না কেন যে সভাপতির কাজটি মৃত সৈনিকের মতো, কিন্তু উনি ওনার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করলেন আর যে মৃত সৈনিক উনি করেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে যে কথাগুলি বলেন সেটা কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমরা হয়তো গ্রন্থ প্রকাশ করি বা বিভিন্ন জায়গা থেকে অপ্রকাশিত লেখা সংগ্রহ করে গ্রন্থাকারে প্রকাশ করছি, কিন্তু এটা সত্যি অনির্বাণ চর্চার ক্ষেত্রে কিন্তু আমরা এখনো অনেকটাই পিছিয়ে আছি। তো সুতরাং আজকের এই অনুষ্ঠানে অন্তত আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা একটা অঙ্গীকার করছি যে ভবিষ্যতে কিন্তু আমাদের একটি কাজের অঙ্গ হবে যথাযথভাবে শ্রীমৎ অনির্বাণের রচনাটি যথাযথ চর্চা। আজকে এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে আগামী বছর 8 জুলাই। ভালো থাকবেন।